আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে বেলে মাছ কারি রান্না করব। তো বেলে মাছটা আমি সবসময় যেভাবে রান্না করি আশা করছি সেভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমার পাশেই থাকবেন। তো চলেন এবার দেখে নেই রান্না করতে কি কি লাগছে, সব কিছু আমি সুন্দর মতো করে দেখিয়ে দেব। তো এবারে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিব। তো রান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি। এখানে তেল গরম করে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব, মানে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সব মশলার উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি মশলা, হলুদ, লবণ, মরিচ, ধনা, জিরা, গরম মশলার গুঁড়া, আদা, রসুন বাটা সব মশলা ইউজ করেছি। তো আমি কতটুকু পরিমাণ নিয়েছি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করে নিতে পারেন। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে একটু পানি দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নার মশলাটা আমরা খুব বেশি করে যখন কষাবো না তখন তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে মশলার মানে ঝোলের থেকে মশলার কাঁচা গন্ধ আসে না। মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলাটা একদম তেলের উপরে চলে আসবে তখন আমি বুঝে নেবো যে আমার মশলাটা রান্নার জন্য পুরোপুরি পারফেক্ট মতো রেডি হয়ে গেছে। তো এখানে মশলাটা কষানো হচ্ছে। আর এখানে আমি বেলে মাছ হচ্ছে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার সঙ্গে খুব ভালো মতো করে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে ফিরে এসেছি। এখন আমার মাছটা পারফেক্ট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম তেলের উপরে চলে এসেছে। তো মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ভালো মতো নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো এখানে আমি ঢাকনা দেওয়ার আগে যেটা করছি, 4-5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমি ইউজ করছি। এইভাবে যে কোনো তরকারিতে কয়েকটা কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও খুব দারুণ লাগে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না হওয়ার জন্য অপেক্ষা করে নেব। তো প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখছি। তো মাছের ঝোলটা আমার একদম পারফেক্ট হয়েছে, আর ঝোলটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, ফ্লেভারটা অসাধারণ বেরিয়েছে। তো এর মাঝে আমি করব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কষিয়ে দিব, কারণ আমার মাছ রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর খুবই সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালোই লেগেছে, আর মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো এতে পরিবেশন করে নিয়েছি, কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়াম্মি হয়েছে, সত্যি অনেকটা মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে যেটা করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এরকম আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও বলবো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশেই থাকবেন।